আবার নতুন একটা দিনের শুরু হলো, আর এই নতুন দিনের শুরুর সাথে সাথে কিন্তু নতুন স্বপ্ন, নতুন ইচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আবার নতুন করে শুরু করলাম। তো আমাদের দিনের শুরুটা কিন্তু ট্রেনেই হয়েছিল, আর যেহেতু আমরা গতকাল রাত্রে ট্রেনে চড়েছিলাম সেই জন্য সকালটাও কিন্তু ট্রেনেই হয়েছে। তো আমি মান্টি তোমাদের সাথে আজকে গোটা দিনের ট্রেনের এই জার্নিটা শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই ব্রাশ করে বাবা আর ছেলে দুজনেই মিলে বসে পড়েছিল মোবাইল দেখতে। যিশু কন্ডিশন ছিল যে ও ট্রেনে এক ঘন্টা মোবাইল দেখবে, কারণ অতক্ষণ ধরে কী করবে সেটাই বুঝতে পারছিল না। আমি ওকে কথা দিয়েছিলাম যে হ্যাঁ চলো আমার সময় মতো আমি তোমাকে মোবাইল দিব। তো সেই মতেই সকালবেলা উঠে ব্রাশ করে একটু কিছু মুখে দিয়ে ও মোবাইল দেখতে বসে পড়েছিল, কারণ চারিপাশে সকলে কিন্তু ঘুমাচ্ছিল। আর আমি এদিকে জানলার ধারে বসেছিলাম, যেহেতু এসি কামরা ছিল সেই জন্য কিন্তু ভীষণ রকমভাবেই ঠান্ডা লাগছিল। সেই জন্য আমরা একটা কম্বল সবাই মিলে গায়ে দিয়ে সেখানে বসে কিন্তু গল্পগুজব করছিলাম, আর তার সাথে ওই একটু মোবাইল দেখা দেখি আর কি, কোনো কাজ তো নেই। তবে হ্যাঁ, ব্রাইডের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ ছিল, চারিদিকে যেন সবুজে সবুজ। আর হ্যাঁ, একটা সময় আমরা যখন ট্রেনে করে যেতাম তখন বেশ মজা লাগতো, এই দেখে মনে হতো এই গাছপালা সব ছুটে বেড়াচ্ছে। এখনকার দিনের বাচ্চা কাচ্চারা তো সেই সমস্ত কিছু উপভোগই হয়তো করে না। তবে আমি যতটা সম্ভব যিশুকে চেষ্টা করি এই সমস্ত মোবাইলের থেকে দূরে রেখে ওকে বাইরে প্রকৃতির যে সৌন্দর্য সেগুলোকে দেখানোর। তো যাই হোক, এখন ট্রেনটা একটু দাঁড়িয়েছে, যিশু বায়না করছে যে ও নিচে যাবে, আর আমার ভীষণ ভয় যে আবার ট্রেনের থেকে নিচে নামলে ট্রেনটা হয়তো ছেড়ে দিবে। আর এইদিকে দেখো, কারোর কম্বল ঝুলছে, কেউ কম্বল গায়ে দিয়ে শুয়েই রয়েছে। আমাদের অপোজিটে একটা ছেলে ছিল, একেবারে ইয়াং, কিন্তু তাকে দেখেছি সে আগরতলা থেকে উঠেছিল, ত্রিপুরার আগরতলা থেকে উঠেছিল, তখন থেকে যে সে শুয়েই ছিল, সে উঠেওনি, কিছু করেনি। আর এইদিকে দেখো, বাইরে কাশবনের একেবারে যেন বাগান, পুরো একেবারে সাদা চাদরে মোড়া, আমার দেখে এত ভালো লাগছিল। কিন্তু ওই যে কাশবন দূর থেকেই দেখতে সুন্দর, ভেতরে কিন্তু একেবারে ফাঁকা হয়। তো যাই হোক, অনেক বড় একটা ব্রিজ ছিল, তো সেটা পার হতে কিন্তু আমাদের বেশ খানিকক্ষণ সময় লেগে গিয়েছিল। এবার আসি ট্রেনে। ট্রেনে আমরা সকালবেলার দিকে কিন্তু বেশ কয়েকবার চা খেয়ে নিয়েছিলাম, কারণ ট্রেনের মধ্যে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। ওই ছোটো ছোটো কাপগুলোর মধ্যে যে চা দেয়, একটা যদিও আমি চা ভীষণই ঠান্ডা করে খাই, কিন্তু ওই চাগুলো কিন্তু দু চামকে শেষ হয়ে যায়। তো এখন কিন্তু প্রায় দুপুর 2:30 বাজে, আমরা দুপুরবেলা ট্রেনের থেকে খাবার নিয়ে নিই। আমরা ভেবেছিলাম যে আমরা এমনি নর্মাল লোকাল জায়গা থেকে খাবার নেব, কিন্তু খাবারটা আমাদের একদম বাজে ছিল। ডিমের একটা তরকারি নিয়েছিলাম, মানে ডিমের একটা প্যাকেট নিয়েছিলাম, সেটা একদম পুরো খারাপ ছিল। তো যাই হোক, কোনো মতে খাবার খেয়ে আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম, ঠান্ডা ঠান্ডা, কী করবো, কোনো কাজ নেই, যিশু মিডিলে আমি নিচে শুয়ে আমরা খুনসুটি করছিলাম। তারপরে বেশ খানিকক্ষণ ঘুমানোর পরে যিশু এসে বলল, মা আমি তোমার সাথে শুভ। আমি বললাম চলে আয়। এমনিতে যদিও আমাদের একটা সিটে এখন আর হয় না, সেই জন্য ওর আলাদা বাঙ্ক নিতে হয়, কিন্তু ও বলছে যে ও আমার সাথে এসে শুয়ে থাকবে। যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল আমার বেশ ভালো লাগছিল, ওকে জড়িয়ে ধরে বেশ শুয়ে আমরা বেশ খানিকক্ষণ গল্প করেছি, এটা ওটা এটা সেটা কত কিছু। আর এখন কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, খানিকটা একটু খিদা খিদাও বোধ হচ্ছিল, তো আমরা প্রচুর কিছু খাবার নিয়ে গেছিলাম, মা সমস্ত কিছু খাবার প্যাক করে দিয়েছিল। আর এইদিকে যিশু তখনই যাচ্ছিল একটা নুডলসওয়ালা, তো যিশু নুডলস খাবে, তো আমি ওকে বললাম তুমি খেও না নুডলসটা, কারণ আমি জানি ও খাবে না। তো যাই হোক, ওই কিছুক্ষণ খেলো, কিছুক্ষণ খাবার পরে আমাকে বললো, মা তুমি খাবারটা খেয়ে নাও। আর এই যে দেখো, তারপরে আমরা একটা স্পেশাল টি অর্ডার করেছিলাম, এলাইচি আর ওটা ছিল আদা। তো চাটা কিন্তু ভীষণ ভালো ছিল। এরপরে হয়ে গিয়েছিল সন্ধ্যা, আর তখন কথা ছিল যিশু বই পড়বে, কারণ আমি সবসময় প্রেফার করি যখনই আমি কোথাও ট্রাভেল করি আমি কিন্তু বই ক্যারি করি, যিশুকেও পড়াই তার সাথে আমিও পড়ি, কারণ আমি দেখেছি বাচ্চাদেরকে বলে যতটা না শেখানো যায় ওরা দেখে কিন্তু ঠিক ততটাই শিখে। আমি যখনই ক্যারি করি না কেন বই দুটো ক্যারি করি, একটা আমার জন্য একটা ওর জন্য। আর বাংলা বইটা নিয়ে গিয়েছিলাম বলে ওর একটু প্রথমে বিরক্ত হচ্ছিলো, মা তুমি কেন বাংলা বই নিয়ে এসেছো। আমি বললাম তুমি তো বাংলাটা পড়তে পারো না, সেই জন্য বাংলা বইটা পড়ো। তো কোনো মতে কষ্ট করে একটা স্টোরি পড়েছে, স্টোরি পড়ার পরে আবার দেখো বাবা আর ছেলে দুজনে মিলে মোবাইল নিয়ে বসে পড়েছে। এই যে কী যে করে বাবার কাছেই যত মোবাইলের আবদার, বাবা যদিও দেয় এখন অবশ্য, যদিও বকাছকা দিয়ে অনেকটাই কমিয়েছি,
আর ইদানিং তো যিশু একেবারে মোবাইল দেখা ছেড়ে দিয়েছে, ও দেখেই না, যেহেতু ট্রেনের মধ্যে কিছু করার থাকে না, সেই জন্য আমার সাথে আগেই বলে নিয়েছিল যে ও একটু মোবাইল দেখবে। আর এখন কিন্তু প্রায় রাত্রি 9:30, তো এখন আমাদের রাত্রির ডিনার হয়ে গেছে, এখন আমরা যাব ঘুমোতে। তো চলো আবার ভিডিওটা কিন্তু এর পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে আবার শেয়ার করব, কারণ এর পরের দিন কিন্তু আমরা পৌঁছে যাব জলগাঁও। এনজিবি থেকে জলগাঁওয়ের দূরত্ব ছিল প্রায় 30 ঘন্টা। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা দিনের সাথে, নতুন একটা জায়গার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। টাটা।